সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস 5 দিন ধরে তিনি জেলে রয়েছেন, তার মুক্তির দাবিতে কলকাতায় প্রতিবাদ। কলকাতায় ইসকনের যে শাখা রয়েছে সেই শাখার সামনে ইসকনের সন্ন্যাসীরা তারা প্রতিবাদ জানান কীর্তনের মাধ্যমে। গতকালকের পর আজও তারা প্রতিবাদে মুখর হয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি এখন উদ্বেগজনক, প্রত্যন্ত গ্রামেও আক্রমণ চলছে। এবিপি আনন্দকে জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। আমরা জানি কি, যখনই আমি বাংলাদেশে ফোন করি ওরা একটাই কথা বলে, মনে হচ্ছে পুরো বিশ্ব আমাদেরকে ভুলে গেছে। 100 দিন থেকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, কিন্তু কিছু মতো আমাদের কেউ ভাবছে না। সেই জন্য আপনারা দেখছেন কি, আমরা জানাতে চাই যত মাইনরিটিস আছে বাংলাদেশে কি ওরা আমাদের প্রার্থনার মধ্যে আছেন। যখন কিছু কাজ করে না তখন ভগবানকে প্রার্থনা, আমরা হেল্পলেস। সেই জন্য আমরা ভগবানকে আপিল করছি কি যেটা কন্ডিশন হয়ে রয়েছে ওদের, ওটা তাড়াতাড়ি শেষ হোক। স্থিতি তো রোজ এরকম আছে, আমরা দেখছি কি হাজার হাজার মানুষ ওখানে বেরিয়ে মাইনরিটিস এরিয়াতে যাচ্ছে, অনেক জায়গায় ওরা ভাঙাচুর করছে। আমরা দেখলাম কি কিরকম, 2-3 দিন আগে আমাদের একটা কেন্দ্রকে জবরদস্তি বন্ধ করা দেওয়া হলো। তো এরকম অনেক, ইভেন যে ইন্টিরিয়ার ভিলেজেস আছে ওখানেও গিয়ে গিয়ে যারা মাইনরিটিস আছে, ট্রাইবাল এরিয়াজ আছে, এরকম আতঙ্ক রয়েছে। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রতিক্রিয়া নিয়ে কি বলেছেন দেখুন। এটা খুব ওয়েলকাম স্টেপ, ওয়েলকাম ডিসিশন। আর অ্যাকচুয়ালি আমরা খুব ডিস্টার্ব ছিলাম যখন শুনলাম কি যে সরকারের এজি যিনি যখন স্টেটমেন্ট দিয়েছিলেন হাইকোর্টে, তো আমরা অনেক চিন্তায় ছিলাম, কিন্তু যদি এটা সরকার বলছে উই ওয়েলকাম দ্যাট স্টেপ। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে এক টানা মিথ্যে এবং বিদ্বেষমূলক প্রচার চলছে, ইসকনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, তাও কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে দিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। প্রতিক্রিয়া ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের। মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। বাংলাদেশে গত কয়েকদিন ধরে যা চলছে তাই নিয়ে বাংলাদেশের অবস্থা উদ্বেগজনক। এমনই পরিস্থিতি বাংলাদেশে, বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। সংখ্যালঘু হিন্দুরা একেবারেই নিরাপদ নয়, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আশা করি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নেবে।